জানাও কার বাতাই ইস ইয়ার ড্রাইভার আচ্ছা ই বাতাও কা কা করে না না কাই কাই জান নাই কি জান তো বলে বা লেকিন করব না কাই লেকিন করব না আরে কাই চব্বিশটা ঘন্টা আমাদের গামলা লেকিন করব না কাই লেকিন করব না চব্বিশ ঘন্টা আমাদের গামলা গামলাকে ছাড়া কাটিয়ে দিল কারেন্ট বাজে কথা একদম ভেবো না কারেন্ট ধোকা দিয়ে দিয়েছে কারেন্টও ধোকা দিচ্ছে গামলাকে তোর কী দিন এসেছে গামলা আচ্ছা গামলা যে এত প্রোডাক্টের অ্যাড দেয় অথচ গামলার ছলি কমে না কেন চুলকুনি কমে না কেন চুলকুনি আর চুলকুনি মাসি আমাদের গামলার তো যাই হোক গামলা প্রাইস কিনে নিচ্ছে ওরে বাবা উরি বাবা রে এত সাবান কেস প্রাইজ এনেছে হ্যাঁ কাকা আমাদের কাকামণির সাথে গেম খেলা হবে কাকামণির লাইফটাকেও গেম বাজিয়ে দেবে আমাদের গামলা তাই চয়েস করে করে প্রাইজ নিয়ে এসেছে কাকু তুমি এইসব প্রাইজ আর নেক্সট দিন কিনবে না আমি ভিডিওতে বলে দিয়েছি তুমি যদি তোমার চ্যানেলকে দাঁড় করাতে চাও তুমি কী কী প্রাইজ কিনবে মাথায় রাখো কখনোই আমার কথাগুলোকে আন্ডার এস্টিমেট করে চলে যেও না তাহলে তুমি চিচিং ফাঁক পড়ে যাবে এইবার বলি আমাদের গামলুর ভিডিও ভিডিওতে ভীষণ রস কষ বলি বলি মানে কম কারণ গামলুকে রস একবারে নিংড়ে দিয়েছে আমাদের ফোকলা এখন একদম রস নেই সে কারণে আবার শুরু হয়ে গেছে অ্যালার্জি আহা আহা অ্যালার্জি শুরু হয়ে গেছে তাছাড়াও আমি ভীষণ গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমি ভিডিওর মাধ্যমে এই ভিডিওটাই দিয়েছি তাই তোমরা মন দিয়ে দেখো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ কারণ আমাদের কৃষাণোর দিকে হাত বাড়ানোর প্রত্যেকটা হাতের গিট কীভাবে ভেঙেছি কী কীভাবে আমরা চারিদিকটা বেড়া মানে ব্যারিগেড বেঁধেছি যে কৃষাণু অবধি হাত এ হাত মুজে দে দে ঠাকুর ওই হাতগুলোকে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে কী করে নামানো হবে শুধু দেখতে থাকো তাই তোমাদেরকে তোমাদের অনেকের চিন্তা আছে সে সম্বন্ধে তোমাদেরকে জানালাম আমি মানে সঠিকটাই তোমাদের জানালাম গুড আফটারনুন ফ্রেন্ডস জয় শ্রীমাতে সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো ঈশ্বর কৃপায় সবাই ভালো আছো আমিও ভালো আছি চব্বিশটা ঘন্টা ও এম জি ও চব্বিশটা ঘন্টা গামলাকে ছেড়ে কাটিয়ে দিল ইস কারেন্ট বাবা জীবন তোমার কষ্ট হলো না তোমরা জানো না আমাদের ফুলের মতো গামলার গায়ে টোকা লাগলে লাল হয়ে যায় জানো তো শ্বশুরবাড়ি থাকাকালীন ও সোয়াবিন খেতে পারতো না তারপরে বাপের বাড়ি গিয়ে জোর গলায় বলেছিল না গো আমার আর বাপের বাড়িতে এসে সোয়াবিন খেলে বা বেগুন খেলে আর আমার অ্যালার্জিটা হয় না আমি এখন ভালোই আছি জানি না কেন শ্বশুরবাড়িতে থাকলেই আমার চুলকুনি ছিল কিন্তু বাপের বাড়িতে এসে আমার সব চুলকুনি কমে গেছে কারণ আমার মা বাবা পার্মানেন্ট চুলকে দেওয়ার একটা মেশিন খুঁজে দিয়েছে মানে ওই যে হাত হয় না চুলকুনি মেটানোর দাঁত হাজার হাজার চুলকুনির মলম তো সেরকম চুলকুনির মলমে চুলকুনির জন্য একটা হ্যান্ড খুঁজে দিয়েছে যেটা দিয়ে আমার শরীরে যত রকম চুলকুনি যত রকম জ্বালা যত রকম যন্ত্রণা ছিল সব মেটানো কমপ্লিট হয়ে গেছে তো সেই জায়গা থেকেই চুলকুনিটা তখন কমে গেছিলো কিন্তু এখন দেখো দিন যত যায় ওর আবার একঘেয়েমি একইভাবে জিনিস ভালো লাগে না ফোকলা একভাবে চুলকুনি মিটিয়ে গেছে গিলেলে গিলেলে চুলকুনি মিটিয়ে দে গিলেলে গিলেলে চুলকুনি মিটিয়ে দে ডুবা 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 গামলার দিল ডুব্বা তা গামলা সে দিল ডুবে গেছিলো আর চুলকুনি যত পেরেছে মিটিয়ে নিয়েছে মিটিয়ে নেওয়ার পর দেখো গামলা ঠিক এখনও আবার শুরু হয়ে গেছে সেই পুরনো সার্কেলের পুরনো ইতিকথা কারণ গামলা নিতে পারছে না সোয়াবিন তার সোয়াবিন তোমরা না সবসময় একটু বাই উল্টো পাল্টার দিকে নো 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 একদম মানে আবার ওর শুরু হয়ে গেছে শ্বশুরবাড়ি থাকাকালীন যেসব সিমটমগুলো ছিল সোয়াবিন খেলে অ্যালার্জি মুগের ডাল খেলে অ্যালার্জি বেগুন খেলে অ্যালার্জি সেই সবগুলো শুরু হয়েছে তা মা বললো সোয়াবিন খাবি না তো আলুই খা মানে সোয়াবিন খাবি না তো কী হচ্ছে আলুটা খা তা বলেছে না আলু খেয়ে লাভ আছে কী জানি বলা যায় না আবার যদি আলু খেয়েও চুলকুনিটা হয় সোয়াবিনের কিছুটা রস তো আলুতে গেছে তাই না তার জন্য ও খেলো না খুব ভালো করেছে তবে হ্যাঁ কাকা আমাদের কাকাবাবুর সঙ্গে আমাদের গামলুর খুব মিল একবারে মনের এত মিল ম্যাচিং ম্যাচিং ড্রেস হয়ে গেছে দেখো এবার গেল তো যখন নেট পেলো না তখন কাকা আর কাকার ভাই ভাইজি দুজনা মিলে সুন্দর করে চলে গেল ভিডিও আপলোড করতে কোথায় মনে আছে তোমাদের সেই হাসনগরে হ্যাঁ হাসনাবাদ সে হাসনগরে হাসনাবাদে গিয়ে ভিডিও পাবলিক করে এলো অথচ অন্য সময়
তোমাদের কাছে তোমাদের জন্য একটা দারুণ ইন্টেলিজেন্ট মানে সরি ইনফরমেটিভ ইনফরমেশনের ভিডিও আসছে, যে ভিডিওটা দেখলে তোমরা দারুণ মানে খবর পাবে কি হচ্ছে না হচ্ছে। একটা তোমাদের জন্য একটা ভিডিও রেডি করেছি, দারুণ দারুণ ইনফরমেশন পাবে। সেই ভিডিওটা কিছুতেই আপলোড হচ্ছে না, শর্ট ভিডিওর মাধ্যমে বলছে, মাঝারি ভিডিওর মাধ্যমে বলছে, কিন্তু ওই বড় ভিডিও আর আসছে না। দুদিন পর বড় ভিডিও এলো, কি চড়কের মেলা আর জেরক্স। তখন আমি বলেছিলাম যে ফোনের ডেটা যে নেট মাধ্যমে তুমি ছোটো ভিডিওটা আপলোড করলে সেরকমই নেট পুড়ে নিয়ে তুমি তোমার একটা বড় ভিডিও আপলোড করতে পারতে, টাকা তো কম ইনকাম করছো না তাই না, ইনকামের দিকে তো কম নেই, মানুষকে ভুল ভাল ওয়েট অ্যান্ড ওয়াচ ওয়েটও মানুষ করে আছে আর ওয়াচ তোমায় করেই যাচ্ছে, সে দিন আর কবে আসবে ঠিক নেই, কিন্তু মানুষ ওয়েট অ্যান্ড ওয়াচ করে যাবে। তা আমাদের গামলুর দুর্ভোগী মানে দুর্ভোগের শেষ থাকবে না, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। গামলু আর গামলুর পুরো ফুল ফ্যামিলি দুর্ভোগের শেষ থাকবে না, এটুকু তোমাদেরকে আমি গ্যারেন্টি দিলাম, ওয়েট অ্যান্ড ওয়াচ গামলু, তোকে বললাম। তো যাই হোক, গামলু আমার ভিডিও দেখে এইটুকু মানে কাজে লাগিয়েছে, ভালো লাগলো যে হাসনবাদে গিয়ে হাসনগিরি করে মানে হাসন হেসে হেসে লস্যি মস্যি সব দই মই খেয়ে আর নেট পুড়েছে, ফোনে নেট ব্যালেন্স পুড়েছে, কারণ ওনার ওয়াইফাই কাজ হচ্ছিল না, আর নেট পুড়েছে এবং হাসনবাদে গিয়ে ভিডিওটা আপলোড করেছে। ভাই পয়সা চাই, দেখছো ইনস্ট্যান্ট গ্লো আনার জন্য আমাদের গামলু কী করছে, সীমা প্রোডাক্টের হাত দিয়েছে একদম। প্রোডাক্টটার নাম কী ছিল যেন, ওর ভিতরে একটু সীমা কী যেন শুনলাম, মনে শুনলাম, তোমরা যদি করত না আজই করত না একটু শুনে বলো তো, গানটা হচ্ছে কী ভালো লাগে। মানে গানের ভিতরে মেসেঞ্জার কল করছিল, ও মাই গড, আমার যা এদের সব থেকে ভালো লাগে লিপসিং, অ্যাক্টর তো ঠিক করতে পারে না, মানে লিপসিং গুলো আমার গামলুর মায়ের এই অ্যাক্টিং গুলো, ও চুম্মেশ্বরী চুম্মেশ্বরী। গামলু দেখ, তোকে শুধু তোকে ভাঙিয়ে আমি খাই না, তোর মা ঠাম্মিকেও আমি কী সুন্দর প্রমোট করছি, ঠাম্মি কিন্তু দারুণ নাচে, হ্যাঁ যাই করুক না করুক এই মাজা দুলতে থাকে, এই মাজা ঠাম্মি মাজার হাত এত সুন্দর নাচাতে পারে, এই জন্য ঠাম্মির মা যা হাত পা ব্যথা হয়ে যায় আর মাঝে মাঝে হাসনাবাদে গিয়ে মেডিসিন কিনে আনতে হয় ঠাম্মির জন্য, তাই না গামলু, তুই মেডিসিন এনেছিস না কালকে, মেডিসিন কিনে আনতে হয়। বাবা যা খাটে ওটসের রুটি করেছে রাতে, যা খাটে ওটসের রুটি করেছে রাতে, সেই ওটসের রুটির ভেতরে রয়েছে পেঁয়াজ টমেটো, তারপরে হচ্ছে কাঁচা লঙ্কা, গাজর দেয়নি মানে বললো গাজর টাজর সব দেয়, কিন্তু এই তেলে ভেজে ভেজে ওটস যে খায় সে কোন দিকে রোগা হয়ে যায় বলতো। এই পুঁই শাক কিন্তু ভীষণ ব্যথা বাড়ায়, পুঁই শাকের তরকারি যত তুমি খাবে না তোমার ব্যথা বেদনা সব বেড়ে যাবে, প্রচণ্ড ব্যথা বাড়ে পুঁই শাকে, ব্যথা বাড়ে। আবার হচ্ছে ইয়েতে চিংড়ি মাছ পুঁই শাক এগুলোতে খুব গা হাত পা ব্যথা হয়, অ্যালার্জি যেগুলো যাদেরই অ্যালার্জি আছে তাদেরকে এইসব জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হয়। দেখলাম পুঁই শাকের এক গামলা চচ্চড়ি সবাই বেশ সুন্দর করে খেয়ে নিলো, ওটস দিয়ে রাতে খাচ্ছে। তবে আমি দেখলাম ইদানিংকালে আমাদের গামলুর ফ্যামিলির লোকদের খাওয়াটা একটু কমে গেছে, মানে কমা টাইপের হচ্ছে, কারণ গামলু তো নিজের ডায়েট করছে তাই ভালো বাজার ওদের বাড়িতে সেভাবে আসছে না, আর জমি কিনবে, হ্যাঁ গামলু তো অ্যাকচুয়ালি যে ছেলেকে কন্টেন্ট বানিয়েছে তো জমি কেনার জন্যে, নাহলে ও ছেলেকে কোনোদিনই কন্টেন্ট বানাতো না। আর টাকা পয়সা তোমরা নিশ্চিন্তে থাকো, গামলু সন্দীপ যেভাবে পয়সা খরচ করছে সেভাবে গামলু করছে না, আর সন্দীপের যেটা লোকে রটাচ্ছে যে সমাজসেবিকা টাকা নিচ্ছেন না
আইনের পথে চলতে গেলে যেটুকু টাকা দরকার সেটুকু টাকা অবশ্যই ও যা দেবে উকিলকে দেবে। ওকালতি যেন পড়াশোনা করেছে, পাশ করেছে, সে ওই ডিগ্রিটা নিয়ে বসে আছে, ডাক্তার আর উকিলের কাছে যাবা পয়সা দেবা না তা তো হবে না। হ্যাঁ, ঠকাতে পারবে না, আগের যেরা মানে এই সন্দীপেরও খেয়েছে, অন্যদিকে অন্যদিকেরও পুড়িয়েছে, সেটা হয়তো করতে পারবে না। সন্দীপের কাজ করা মানে সন্দীপের কাজ। আর একটা কথা, অনেকে তোমরা বারবার জিজ্ঞেস করেছো যে আমাদের কী নাম জানো, সন্দীপের সাথে যে ছেলেটি ছিল ওর নামটা মনে অভিজিৎ নাকি, যাই হোক মনে আমার পরে পড়লে আমি তোমরাই জানবে, যাকে লয়ার তোমরা ভাবতে, অ্যাকচুয়ালি ও হচ্ছে কাজ শিখছে, ও কাজ শিখছে, ওর হাতে তো কিছু নেই তা না, ও কাজ তো যে করবে তার হাতে, আর সেইখানে কিছু হয়নি, তার হাতে যেসব দায়িত্বগুলো ছিল সেগুলো সে যথাযথ মানে পূরণ করেছে। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় খামতি ছিল, যেমন আর সন্দীপ অবধি খবর আসছিলই না কোনো কাজে, যেমন ওদের বাড়িতে মাল রিকভারি হয়ে গেল। দেখো যেই সময় মাল রিকভারি, আগে তো ওদেরকে ওদের উকিল ওদের উকিলকে জানাবে, যেটা সন্দীপকে জানাতে ভুলে গেছে, তার জন্য ওদের বাড়িতে এত বড় একটা ঝামেলা হয়ে গেল। তারপরেও আরও একটা কোন কেসে যেন সন্দীপের উকিল মানে সন্দীপের কাছে ডিভোর্সের দুটো চিঠি আসেনি, তিন নম্বরটা মানে কেন দুটো চিঠি আসেনি সেটার জন্য কোনো রকমের, পরে তো হুলস্থুল কাণ্ড করা হলো, তারপর চিঠিটা এলো, কিন্তু প্রথম থেকে যে দুটো চিঠি কেন এলো না সেটা নিয়ে কোনো রকমের তৎপরতা করেনি, কারণ ডিভোর্স ফাইল হয়ে গেছে এটা কিন্তু দেখাচ্ছে, আর সেই জায়গাটায় একটুখানি মিস্টেক হয়েছিল। আরেকটা জায়গায় যেমন বলছি, এগুলো আমি কিন্তু 100% বলছি না, এগুলো কিন্তু আমি হালকা পাতলা শুনেছি, কারণ আমি কিন্তু খুঁচিয়ে খুঁচিয়ে সন্দীপের কাছে বসে কোনো খবর জানার চেষ্টা করি না, আমি যেগুলো দেখতে পাই, যেগুলো আমার মানে আমি শুনতে পাই, আমি তার ভিতর থেকে কিছুটা তোমাদের বলছি। 100% কী ঠিক আর কী ভুল সেটা সন্দীপ বলতে পারবে, আর সন্দীপের এখন বর্তমান লয়ার বলতে পারবে, আমি বলতে পারবো না। আমি আনুমানিক বলছি, হয়তো এই সব মিস্টেকগুলোর জন্যেই সন্দীপ একটু হলেও পিছিয়ে পড়েছিল। আর সন্দীপের কী কেস আছে না আছে, ওরা কি সন্দীপকে কেস দিয়ে জর্জরিত করে দিয়েছে, না সন্দীপ কি সত্যি কেসে জর্জরিত আছে, সম্পূর্ণটা তোমাদের কাছে ক্লিয়ার সন্দীপই করবে। তবে তোমাদেরকে আমি বলবো, সন্দীপ সঠিক জায়গায় আছে, আর সন্দীপ তোমাদের আশীর্বাদে, তোমাদের কৃপায়, তোমাদের ভালোবাসায় সন্দীপ ভালো আছে। সন্দীপের কাছে থেকে কৃষাণকে নেওয়া অত সহজ নয়, আর নিতেও পারবে না। আইন যখন ডিক্লেয়ার করবে যে না ও মায়ের কাছে যাবে, সেটাও কদিনের জন্য যাবে নির্ধারিত ডেট বলে দেবে, সপ্তাহে একদিন কি দুদিন, কৃষাণুর পড়াশোনা কোথায়, কৃষাণু কোন দিকে থাকবে, কোন দিকে থাকলে ভালো হয়, সেটা পুরোটাই আইনের মতে, আইন যেভাবে চলবে সেই হবে, তার বাইরে কিচ্ছু হবে না। তবে আর কৃষাণুকে চালাকি করে নিয়ে যেতে পারবে না, যা করতে হবে সমস্ত অর্ডার এবং ল মেনে এবং হাইকোর্ট, তারপরে সুপ্রিম কোর্টের অর্ডার, সমস্ত অর্ডার দেখে তারপর কাজ হবে, তার আগে হবে না। আর এখন বাচ্চার ক্ষেত্রে যখনই মা এরকম নোংরা বিষয়ে লিপ্ত থাকছে, তখন একটু জাজমেন্টটা অন্যরকম হচ্ছে, কারণ এই রিসেন্ট ঘটে যাওয়া 16 মাসের বাচ্চাটাকে মা ফেলে রেখে প্রেমিকের সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরতে গিয়ে বাচ্চাটার কী হলো, কারণ এরা রিসেন্ট মানে ঘটনাগুলোর দিকে ভীষণভাবে ফোকাস করে, কারণ একটা বাচ্চার লাইফের সাথে কখনোই কোনো মতেই খেলবে না, কারণ ওর লাইফস্টাইলটাও ফলো করবে, সন্দীপের লাইফস্টাইলটাও ফলো করবে, সন্দীপ কৃষাণু কোথায় সুস্থ জীবন পাবে সেটা ফলো করবে, করার পরে কিন্তু সব কিছু হবে। আমরা তো কথা বললাম, আমরা তো মানুষের সাথে বললাম, দেখো আগে আন্দাজে বলতাম, এখন কিন্তু আইনজীবীদের সাথে কথা বলে তোমাদের বলছি যে এখন বিচার করার সময় বিচারপতি একটা দুটো জিনিস দেখে না, ওভারঅল সব দেখে, এখন দরকার পড়লে ওই ওর মায়ের নচল্লা ভিডিওগুলো আর সন্দীপের ডেইলি ব্লগের ভিডিওগুলো, দুটো ভিডিওই দেখবে, এবং সুন্দর করে দেখে সেখান থেকে প্রত্যেকটা ফল্ট আর প্রত্যেকটা সন্দীপের কোথায় ফল্ট আছে আর কোথায় মানে ঠিক ডিসিশান আছে, গামলারও কোথায় ঠিক ফল্ট আছে আর কোথায় ঠিক ডিসিশান আছে সমস্তটা দেখে, তারপর বিচার করে কৃষাণুর কোথায় বেশি প্রাণচ্ছল আছে, কৃষাণু কোথায়, আর কৃষাণুকে ছেড়ে ওর মায়ের অ্যাক্টিভিটিগুলো দেখবে যে ওর মা কেমন ছিল এতদিন, অ্যাপিল করার আগে পর্যন্ত কেমন ছিল, সেগুলো দেখে তারপরেই কিন্তু বিচার হবে। তোমরা নিশ্চিন্তে থাকো, এখন ল অনেক পাল্টে গেছে, যারা আইন নিয়ে পড়াশোনা করছো তারা নিশ্চয়ই আমার ভিডিওটা দেখে বলবে যে না সীমাদি মিথ্যে বলছে না, কারণ আমি বলছি তো শোনা কথা তোমাদের আওড়াচ্ছি, আর যারা ল নিয়ে রীতিমতো পড়ছে তারা
কখনোই তারা যখন আমার ভিডিও দেখবে, তাদের ফ্যামিলি মেম্বারে যদি এরকম কেউ ল নিয়ে থাকে বা তারা পড়াশোনা করছে বা এইসব বিচার নিয়ে কথা কথোপকথন হচ্ছে, তখন কিন্তু তারা জানবে যে না সীমা তুমি ঠিকই বলেছো। আরেকটা কথা বলছি, গামলা সরি এই আমাদের ওয়াইটি আমার ওই ওইখানকার ওই পাড়ায়, এই পাড়ায় সেই রেড লাইট যেখানটা বলে ওইখানকার মাসির মেয়ে, ওই মাসির মেয়ে যে ল পড়বে বলেছে, পড়ছে না কিন্তু ল পড়বে বলেছে, এখনও বই কিনেনি, এখনও জানে না, তাই ও ও একটু তোমাদেরকে ভুলভাল খবরই দেবে, কারণ আর কি বলবো তোমরা তো বোঝোই ওর হিংসা, সন্দীপের প্রতি ভীষণ হিংসা। তবে হ্যাঁ, সন্দীপের কথা বলতে মনে পড়লো কালকের ওই ব্লগ ভিডিওয়ে সন্দীপ যে পাঁচিলের ওপর দিয়ে ওটা যাচ্ছিলো একদম, এটা কিন্তু ঠিক হয়নি সন্দীপের, ওটা আমি ফোনে বলতে পারতাম, আমি খেয়াল নেই, আমি বলতে পারিনি, কিন্তু ভিডিও করতে করতে আমার মনে পড়ে গেলো। তা ওখানটায় অবশ্যই সোশ্যালে যখন তুমি ভিডিও ছাড়বে, তোমার ভিডিও দেখে অনেকেই ইনফ্লুয়েন্স মানে অনেকেই তোমাকে তো ফলো করছে, সব থেকে বড়ো ব্যাপার তোমাকে কৃষ্ণও ফলো করছে সন্দীপ, আমি জানি এটা, আমি তোমাকে পার্সোনালি বলবো, সময় হলে আমি বলে দেবো, মনে এখন পড়লো, নাহলে তো আমার ভিউয়ার্সরা ভাববে হয়তো আমি তোমাকে বকি না। ওইখানটায় কৃষাণু যেহেতু ও বাবাকে ভীষণ ভালোবাসে আর বাবাকে সবসময় ফলো করে, বাবা কীভাবে চুল নাড়ায় দেখবে ওর 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 কায়দা আছে, এই যে এই যে চুল নাড়ানোর ব্যাপারটা কৃষাণু ভীষণ ওর বাবাকে ফলো করে। তারপরে খাবার খাওয়া, যেহেতু ওর ঠাম্মিকে ওর সন্দীপকে দেখেছো, ওই সন্দীপের মাকে খাইয়ে দেয় এবং গরম লাগলে মানে পাখাটা চালাও, ঘাম ঘিমে গেলে ঘাম উঠছে, সন্দীপ কিন্তু ওর মাকে ভীষণ যত্ন করে, মা বাবা দুজনকে বিশ্বাস করবে না, মা বাবা দুজনকে যত্ন করে, বাবু কী খাবে, বাবু কী পড়বে, বাবুর জন্য এটা কিনা, বর্তমান যুগে সন্দীপের মতো ছেলে পাওয়া ভাগ্যের ব্যাপার, তেমন যত্ন করে, তো সেইগুলো কৃষাণও ফলো করে, তো সেইগুলো ফলো করে কৃষাণও কিন্তু দাদু ঠাম্মাকে দাদ বদ্দাকে ভীষণ ভালোবাসে। তো এইরকমই পাচ্ছিলে ওটাটা বাই চান্স ভালো, দেখো মন্দ হতে তো কখন কীভাবে হবে কেউ জানে না, না তাই সবসময় অবশ্যই তোমাকে ফলো করছে মানে তোমাকে সেই জায়গাটায় ভীষণভাবে ওর সামনে সবসময় ভালোটাই দেখাতে হবে। আমি জানি তুমি বড়ো, তোমরা গ্রামের ছেলে, আছিলে পাছিলেটা তোমাদের কাছে কোনো ভয় নেই, কিন্তু তুমি ওই বসে যখন এগিয়ে হচ্ছিলো আমারও কিন্তু বুক দুক 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 করছিল। তো এইটুকুই বললাম, আর রবীন্দ্র জয়ন্তীটা খুব সুন্দরভাবে পালন করেছে, মা যাচ্ছে আমাদের কাকুর সঙ্গে রবীন্দ্র জয়ন্তী পেপে, এটা রবীন্দ্র জয়ন্তীর দিনই ছিল তো না, কবেকার ঝড়, পরশু দিনের ঝড় হয়তো কালকে লাগিয়ে দিল, কোনো এদের ঠিক নেই, এদের কোনো ঠিক নেই, কারণ গামলার ভিডিও না থাকে ডেট, না থাকে বার, কারণ তারিখ আর বার গামলা কা ভিডিও মে কবি নেই আতে হ্যাঁ, গামলা কে ভিডিও মে জাস্ট আতা হ্যায় টাইম, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওয়েট করো আর ওয়াচ ঘড়ি দেখো, তাই ওর ভিডিওতে সময়টা দেখায় কিন্তু ডেট আর বার এটা কখনোই দেখায় না, তাই কোন দিনের ভিডিও কোন দিন লাগিয়ে দেয়। আরে ফ্রড তো, আমাদের আরশের ভিডিও আমার এটা খুব ভালো লাগে, আরে আমরা তো ওদের ভিডিও দেখবেন না, ওরা শুধু ভুলভাল তথ্য ছড়ায়, এটা খুব ভালো লাগে আমাদেরকে, আর এইসব ইউটিউবারদের ওয়াসকার ছুঁড়ে মারা উচিত ভুলভাল ইনফরমেশান, আরশ খানি একমাত্র ইউটিউবে যে সত্যিকারেরই সঠিক তথ্য একদম সিআইডি বাহিনীর মতন খুঁজে মানে সিআইডি যে তদন্ত করে জায়গা থেকে খবর নিয়ে আসে, একমাত্র আমি দেখলাম আরশ খান, আর আমার আমি তো পৌঁছে যাই কিন্তু আমি তো তোমাদের সবটা দেখাতে পারি না, বলতে পারি না, আমার রেস্ট্রিকশান আছে, কিন্তু ও একদম মন খুলে বিন্দাস তোমাদের কাছে প্রত্যেকটা তথ্য সঠিকভাবে তুলে ধরে, এটা কিন্তু সত্যি কথা, তাই সিআইডি বাহিনীর পাশে তোমরা যেভাবে আছো সেভাবেই থেকো, ওকে আশীর্বাদ দিও, ভালোবাসা দিও, সাবস্ক্রাইব করো আর ওকে এগিয়ে যেতে সাহায্য করো, আর আমার আমার ওই ব্যাটাটা মানে আমার আরশ খান যদি আমার ভুল দেখে আমাকেও কিন্তু বকা দেয়, আমিও শুনি, আমার বকাটা শুনতে ভালো লাগে, তবে সঙ্গীতা দিদি ভাইয়ের যেগুলো করে সেগুলো তার পেছনে একটা না কোনো উদ্দেশ্য তো থাকেই, দেখো লাইভে তোলার পর কিছু না কিছু তো উদ্দেশ্য সফল হয়েছে, হয়নি তোমরা ঠিক করে দেখো তো। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, কারণ গামলার ভিডিওতে কিছু নেই বলার মতো তোমাদেরকে, কারণ গামলা পিরাইজ নিয়ে ভীষণ ব্যস্ত, পিরাইজ কিনতে গিয়ে 24 ঘন্টা আমাদের গামলুকে ছেড়ে কাটিয়ে দিল, কে কারেন্ট, ইয়েস টাটা, ভালো লাগলে লাইকটা করতে ভুলো না, তোমরা কিন্তু এখন খুব কম লাইক করো, আমি কিন্তু এটা খেয়াল করেছি, লাইক ভীষণ কম দাও, কমেন্টও ভীষণ কম করো, ওয়াচিংও ভীষণ কম করো, আমি ধীরে ধীরে দেখছি তোমার কি, তোমরা কিন্তু আমার প্রতি একটু
হ্যাঁ।